নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সাথে আছি এশাপাল। ঘাটাল থানা মহারাজপুর গ্রামে মাছ ধরার ঘুনিতে ধরা পড়ল এক বিষধর কেউটে সাপ। সাপটি লম্বায় 8 ফুট। সকালে মাছ ধরার ঘুনিতে এই সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয় গ্রামবাসী। তারপর গ্রামবাসীরা তৎক্ষণাৎ খবর দেয় বন দপ্তরে। ঘণ্টাখানেকের মধ্যেই বন দপ্তরের কর্মীরা ওই এলাকায় গিয়ে হাজির হন এবং মাছ ধরার ঘুনি থেকে বিষধর কেউটে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বন দপ্তরে এবং সাধারণ চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। আরে এতক্ষণ আস্ত আরাম পেয়েছে।